মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কনফিউজড গার্ল। বাবা আমার তাকাতেও পাচ্ছি না ভিডিওর দিকে, এত রোদ, কারণ ওয়েদারটা আজকে দারুণ। আজকে আমরা এখান থেকে আরিটার লেক যাচ্ছি। কালকে ভিডিওটা ওটা এন্ড করে দিয়েছিলাম, আজকে আরিটার লেকে যাচ্ছি, সেখানে ভিডিও করবো। আমি তাকাতেও পাচ্ছি না দু বাবা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন বাজে হচ্ছে সকাল 7টা, এখন আমাদের বেরোনো হবে। এবার 5 ঘন্টা না 5.5 ঘন্টা রাস্তা আর কি, জার্নি ওরকম, তো সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তবে ওয়েদারটা কিন্তু আজকে ব্যাপক আছে। এই হোমস্টের আরও একটা ভালো দিক আমার লেগেছে, যেটা হচ্ছে এখান থেকে যেসব গেস্টরা ব্যাক করে, সেই দিনকে ওনারা এরকম সাদা উত্তরীয় পরিয়ে তাদেরকে প্রত্যেকটা গেস্টকে ওনারা সম্বর্ধনা দেন। এখন আমরা এখানে দুজন হোমস্টেতে আমরা চলে যাওয়ার আগে একটু সম্বর্ধনা দিয়েছি। এটা কি হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, এরকম ভাবে হয়নি আগে, কোনোবারই হয়নি। সত্যি খুব ভালো লাগছে, সত্যি এনারা সত্যি খুবই ভালো লাগছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে আরিটার লেক, ওখানে গিয়ে দেখা, আমরা থাকবো কিছুদিন। তো ফাইনালি আমরা দেখতে দেখতে রওনা দিয়ে ফেলি লামাপোখরি লেক, আই মিন হচ্ছে আরিটার লেকের দিকে, যেটা পড়ছে ইস্ট সিকিমের দিকে। সো ফাইনালি আমরা আরিটার লেকে এসে পৌঁছে গেছি। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, সেই 7:30 না 8টা নাগাদ বেরিয়েছিলাম, এখন এই 1:30 বাজে, এরকম বেজে গেছে। এই জাস্ট পৌঁছেছি, রুমেও ঢুকে পড়েছি। দারুণ জায়গাটা লাগছে, ভিউটা খুবই ভালো। আমাদের রুমটা আবার ব্যালকনি নেই, কিন্তু যাই হোক চারিদিকটা খুব খোলামেলা। আমাদের রুম ট্যুরটা একবার করে নিই, দাঁড়াও। এখানে ঢুকেই একটা ডাবল বেড আছে, এখানে একটা কাবার্ড আছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, যা কাবারটা বন্ধ হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এখানে একটা মিরার আছে, মিরারের অবস্থাটা খুব খারাপ। আর এখানে আর একটা বেড দেওয়া আছে, সিঙ্গেল বেড, কিন্তু মোটামুটি দুজন ওই আর কি চাপাচাপি করে শুতে পারবে। এখানে একটা উইন্ডো আছে, এই উইন্ডোটা দিয়ে এইরকম একটা ভিউ আসে। আমাদের রুমটার সাথে ব্যালকনিটা নেই, ব্যালকনিটা ওই দিকে রুমে আছে, কিন্তু ওটা ডাবল বেড বলে আমরা নিতে পারিনি। এখানেও আর একটা উইন্ডো আছে, আর উইন্ডোটা খুললাম না। এত ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, রোদ উঠেছে তারপরেও ফগি হয়ে আছে। আর এটা হচ্ছে বাথরুমটা, গিজার দেওয়া আছে, ওয়েস্টার্ন শিট। আর বাথরুম বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমার বন্ধু এখানে ফোন দেখতে ব্যস্ত। তো রুম ট্যুরটা হয়ে গেছে, দেখলেই তোমরা, বাদ বাকি সমস্ত ইনফরমেশান আমি পরে দিচ্ছি। আপাতত কিছু খাবো, লাঞ্চ টাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে আবার বেরোনো আছে। তো চলো আর পরে দেখা হচ্ছে। তো লাঞ্চ করতে যাওয়ার আগে চলো তোমাদের একবার হোমস্টেটা পুরোটা দেখিয়ে নিই। আমরা যে হোমস্টেটা ছিলাম সেটার নাম ছিল বোকিম হোমস্টে। এটাতে এই হোমস্টের যে ফোন নাম্বার সেটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোমস্টেতে অনেক রকমের রুম আছে, ডাবল বেড আছে, 4 বেড আছে, 3 বেড আছে, অনেক রকমের রুম আছে। তো হোমস্টের ভেতরে ঢুকতে না ঢুকতেই রাইট সাইডে ওইদিকে একটা 4 বেডের রুম আছে, আর এইদিকে এখানে একটা সিটিং এরিয়া মতো করা আছে, আর এইদিকে দুটো ডাবল বেডের রুম আছে, রুমগুলো অকুপায়ড, তাই আমি আর দেখাতে পারছি না। আর এখানেও কিন্তু একটা বেশ বড় সড়ো সিটিং এরিয়া আছে, যেখানে সন্ধ্যেবেলা কিন্তু গল্পগুজব বেশ ভালোই করা যেতে পারে। আর এবার উঠছি ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এখানে বলে রাখি এখানে কিন্তু বনফায়ারের ব্যবস্থা আছে, সেটা কিন্তু চার্জেস ওনারা সিজন ওয়াইজ চেঞ্জ করে, সেটার একটা অ্যামাউন্ট ধরা আছে। আর এখানে যে দুটো রুম দেখতে পাচ্ছ, এই দুটো রুম কিন্তু 3 বেডের রুম, কোনো ব্যালকনি নেই। আর ওই ফ্রন্টে যে রুম দুটো আছে, ওখানেও দুটো রুম আছে, সেগুলো কিন্তু প্রাইভেট ব্যালকনি, আর ওগুলো কিন্তু আবার 2 বেডের রুম। এবার আমরা উঠবো সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেও সেম 4টে রুম আছে, সেই 4টে রুমের মধ্যে ফ্রন্টে যে দুটো রুম আছে সেগুলো কিন্তু প্রাইভেট ব্যালকনি উইথ 2 বেড, আর এই সাইডের দুটো এগুলো কিন্তু কোনো ব্যালকনি নেই। আর ওটার মধ্যেই একটা রুমে আমি ছিলাম, সো রুম ট্যুরটা তোমরা দেখেই নিয়েছো, এগুলো 3 বেডের। তো আমরা ফাইনালি লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের উঠতে।
এখন কি লামাপোখরি লেক আরাটারি লেকে আছি, বোটিং করতে এসেছি। এখন জানি না আদৌ বোটিং হবে কি না, কারণ চারটে মানে বোটিং বন্ধ হয়ে যায় আর আমরা এসেছি এই জাস্ট। এখন বাজে হচ্ছে 3:55, এখন জানিও না আদৌ আমরা বোটিং করতে পারবো কি না, দেখা যাক। এই বোটিং হবে জানি না, 4:00 মধ্যে তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, এখন 4:00 বেজে গেছে। 3:15 খেয়ে উঠছি তখন বলছে বোটিং 4:00 বন্ধ। এবার পোটোটলটাই আমাদের লাকের ওপর ডিপেন্ড করছে, যদি কপাল লাকে থাকে হবে তাহলে হয়ে গেল, দেখা যাক কি এখন হয়। তো এখানে এখন আমাদের রিলস পর্ব চলছে, এখানে এখন রিলস করতে ব্যস্ত হয়ে গেছে। অলরেডি 2 রিলস হয়ে গেছে, আরও রিলস হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে। কিন্তু অনেস্টলি বলতে ঘোরার মতো খুব একটা আমার জায়গা লাগলো না, এটা ওই শুধু লেকটাই যা আছে, বোটিংটাও করতে পারলাম না। এমনি খুব ভালো শান্ত, কিন্তু ঘোরার মতো কিন্তু কিচ্ছু নয়। সো গুড মর্নিং গাইস, কালকে রাতে আর ভিডিও করা পছন্দ হয়নি, ডিনারটা দেখিয়েছিলাম সেভাবে দেখাতেও পারিনি। ভাত ডাল বাঁধাকপির তরকারি আর চিকেন কষা ছিল, এত টায়ার্ড হয়ে পড়েছিলাম আমি, কালকে ঘুমিয়ে পড়েছি। আর তো আমার বোনজিকে দিদি চান করাতে নিয়ে চলে গেছিল, ওই জন্য ডাকছিল, আবার চান হয়েও গেছে, এখন ওকে জামা কাপড় পরানো হচ্ছে, চলে আয়। আর এই হোমস্টের পার ডে পারেড ফুডিং লজিং হচ্ছে 1600 করে, আর হচ্ছে 4 times খাওয়া দাওয়া থাকে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল বাটোরা আর চানা মশলা ছিল, বাট আমি খাইনি, একবারে লাঞ্চ করবো, ভালো লাগছে না আর এইসব বাটোরা মাটোরা খেতে। তো কি তুমি একটা হাই করে দাও, হাই। একবারে লাঞ্চ করবো, তো তারপর আমাদের বেরোনো আছে আবার বেরিয়ে, এবার আজকে ইভিনিং আমাদের ট্রেন আছে, ট্রেনেও ডুবো, তো জানি এই অবধি ছিল। অ্যাকচুয়ালি সেভাবে আমি প্রপার ভিডিওটা করতেও পারছিলাম না, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, প্রচণ্ড শরীরটা খারাপ বলে আমি সেভাবে মানে কোথাও ভিডিও শ্যুট করতে পারিনি, যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখিয়েছি। তবে এই হোমস্টেটা ভালোই, খুব একটা যে বলবো যে খুব ভালো সেরকম আমার লাগেনি, এমনি ঠিকঠাক, কিন্তু এখানে জলের একটু প্রবলেম আছে, কারেন্টেরও প্রবলেম আছে, মানে প্রত্যেক দিনই ইভিনিং একটু কারেন্ট চলে যায় আবার চলে আসে, সেটা না, আর জলের কিন্তু খুব প্রবলেম আছে, 14 বার জল থাকছে না, জল থাকছে না, এরকম ব্যাপার। তো এমনি চারপাশটা ভালো ঠিকঠাক, কিন্তু বড্ড বড্ড ভেতরে আর খুব ওয়েতে, যাই হোক। তো চলো আবার পরে দেখা হচ্ছে, আবার যখন ফিরবো সেইটাও তোমাদের সাথে, এই আমার বলছি আবার আসছি, তোমার চুটি বলছি তাই তো, হ্যাঁ। আমি তোমার কে হই, আমি লাঞ্চেও আবার শুনেছি খুব একটা ভালো কিছু দিচ্ছে না, মানে যেটা আজকে ব্যাক করা হচ্ছে ভাত বিউলির ডাল ডিম এসব দিচ্ছে, কিন্তু বিউলির ডালটা কি বিউলির ডাল যেটা আমি খাই না, ওই জন্য আমি বুঝতে পারছি না কি খাবো না খাবো, তো দেখা যাক। তো লাঞ্চ করে চলে এলাম, এবার আমাদের ব্যাগ প্যাকিং হচ্ছে, এবার আমাদের বেরোনো হবে। তো তার আগে বলে দিই, তোমরা যদি এখানে আসতে চাও তো ওনাদের হোমস্টের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন করে বুকিং করে এখানে আসতে হয়, এখানে এসে তোমরা রুম পাবার মানে পাবে হয়তো না, কারণ ওনারা যেটা বললেন, ওনারা বললেন যে ওনাদের আগে থেকে বুকিং করে এখানে আসতে হয়। তবে ভালো, বেশ খারাপ নয়, কিন্তু এই যে একটাই প্রবলেম আমার লাগলো, জলের প্রবলেম বেশি। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম এনজেপি স্টেশনের উদ্দেশ্যে, আমাদের এনজেপি পৌঁছাতে মোটামুটি সময় লেগেছিল এখান থেকে 5 ঘন্টা মতো। এই যে আমরা এখন সবাই স্টেশনে চলে এসেছি, 4 ঘন্টা লেট, 7:30 ট্রেন আসার কথা, কিন্তু ট্রেন আসছে 10:20 এরকম, এই মুহূর্তে এরকম টাইম দেখাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া চলছে, এখানে বাকিরা সবাই চকলেট খাচ্ছে, গোল টেবিল বসেছে, পিকনিক মতো হয়ে যাচ্ছে ছোটখাটো, আর দেখা যাক কখন ট্রেন আসে।
জানি লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা।